আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? শুভ সকাল। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি ছাদে চলে এসেছি। তো গতকাল রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, সেই জন্য ছাদে পানি ভরা ছিল। তো ছাদের যে পাইপ ছিল ওই পাইপে পাতা ছিল, পানিগুলা পড়তে পারেনি। তো আমি আসছি ছাদে, যে আকাশের আবহাওয়াটা কেমন, গতকাল বলেছিল মেহমান আসবে আমাদের বাসায়, তো সেই জন্য একটু আয়োজন চলবে বাসায়, রান্না বান্না। তো আমাদের আবার সিলিন্ডার গ্যাস, সেই জন্য আমি একটু চেষ্টা করছিলাম আবহাওয়াটা যদি বাইরে ভালো থাকে তো বাইরে মাটির চুলায় রান্না বসাবো। তো ভেবেচিন্তে সব কিছু জোগাড় যন্ত্র করে চলে আসলাম মাটির চুলায় রান্না করার জন্য। তো আশা আছে মেহমানদের মাটির চুলায় আজকে রান্না করে খাওয়াবো। তো আমরা তো আরামপ্রিয় মানুষ, এখন গ্যাসের চুলায় রান্না করে আর বাইরের মাটির চুলায় রান্না করতে চাই না। তো আমি আজকে চেষ্টা করছি একটু মেহমানদের মাটির চুলায় রান্না করে খাওয়াবো। তো আমি এখন মশলা কষিয়ে নিচ্ছিলাম, তো ভাবছিলাম যে মশলাটা কষিয়ে গরুর গোস্তটাকে বসিয়ে দিই। তো গরুর গোস্তটা বসিয়ে দিলাম, তো দেখতেছি আবহাওয়াটা কেমন। আবার ভাবতেছি যে যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে তো রান্না বান্না আমার সব আবার ঘরে নিয়ে যেতে হবে। তো আল্লাহ আল্লাহ করছিলাম আর রান্নাবান্না সব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম রান্নাবান্না শেষ করার। আর তো এই তো আমি গরুর গোস্তটা বসিয়ে দিচ্ছি কষিয়ে। তো আমার গরুর গোস্তটা আল্লাহ আল্লাহ করে হয়ে গিয়েছে এক ফাঁকে। তো আশা করছি আমার রান্নাবান্নাগুলো শেষ হবে, শেষ করতে পারবো। আজকে আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল। তো এখন আমি হাঁসের গোস্ত রান্নার জন্য মশলা কষাচ্ছি। তো এখানে হাঁস একটা নিয়েছি, তা কারণ আমাদের বাসায় আবার কেউ হাঁস খায় না তেমন। তো যে মেহমান আসবে ওরা খুব হাঁসের গোস্ত পছন্দ করে, তো সেই জন্য একটা হাঁসই রান্না করেছিলাম এই জন্য যে। আর হাঁসের গোস্তটা কেউ আবার অনেক পছন্দ করে খায়, তো আমরা খাই না তেমন একটা। তো আপনারা কিছু মনে করবেন না, সবাই সবটা পছন্দ করে না। তো হয়তো আমি হাঁসের গোস্তটা কষিয়ে নিচ্ছি। আর আবহাওয়াটা মাশাল্লাহ ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আমার ভাগ্যটা মনে হয় আজকে ভালো যে বৃষ্টি আসেনি। তো সব কিছু তো যখন বাইরে নিয়ে আসছি, আবার এত কষ্ট করে বৃষ্টি আসলে তো ঘরে দৌড়াদৌড়ি করে নিয়ে যেতে হয়, সেই জন্য ভাবছিলাম যে আল্লাহ আল্লাহ করে যদি রান্নাটা শেষ করে যাওয়া যায়। তো আমি হাঁসের গোস্তটা প্রায় আমার হয়ে গেছে, তো হাঁসের গোস্তটা রান্না হয়ে গেছে। তো রান্না এক এক করে মশলা সাত করে নিচ্ছি। তো মেহমানরা আসবে, সে অপেক্ষা আছে কখন আসবে। তো এই তো হাঁসের গোস্তটা হয়ে গেছে। তো আমি আবার এখন একটু মুরগিটা ভেজে নিচ্ছিলাম রোস্ট করার জন্য। তো মুরগিগুলো ভাজা হয়ে গেছে আস্তে আস্তে, এমন করে তো আমার আস্তে আস্তে রান্নাগুলো হচ্ছে। তো তো আমি মুরগির রোস্টটা রান্না করে ফেলেছি, একটু নিজে কড়াইয়ের তলারিতে লেগে গিয়েছিলো। তো প্রায় বাইরের রান্নাগুলো আমার শেষ হয়ে যাচ্ছিলো। আমি ডাউল বসাই দিয়ে মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল বসাই চুলায় বসিয়ে দিয়ে, তো আমি একটু আমাদের লালিয়ার সাথে এসে দুষ্টামি করছিলাম বাচ্চাদের সাথে। বাচ্চারা দুষ্টামি করছিল আমাদের লালিয়াকে নিয়ে, তো আমিও আবার ওদের সাথে একটু অংশগ্রহণ করলাম, দুষ্টামি করলাম। তো ভালোই লাগলো, আমাদের লালিয়াটা খুব দুষ্ট ছিল। তো এখানে বাইরের রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো আমি আবার গ্যাসে চুলায় এসে একটু কাবাব ভেজে নিচ্ছিলাম। তো এই তো আমি আমার হাতের তৈরি শামি কাবাব। তো দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এই রেসিপিটা আমি কিন্তু দিয়েছিলাম আমার চ্যানেলে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন সার্চ দিয়ে। তো এখানে আমি রান্না করেছিলাম ডাউল মুগ ডাল রান্না করেছিলাম, হাঁসের গোস্ত, গরুর গোস্ত আর মুরগির রোস্ট, সাথে তো ওই যে শামি কাবাব ভেজেছিলাম এতে, সেই শামি কাবাব। তো আর ছিল পোলাও রান্না করেছিলাম, তো পোলাওটা দেখানো হয় নাই, বাইরে থেকে রান্না করে এসেছিলাম মাটির চুলায়। তো পোলাওটা তো মাছ ভেজেছিলাম গ্যাসের চুলায়, এই তো মাছ ভাজা, ইলিশ মাছ ভেজেছিলাম, ওর সাথে শুকনা মরিচ দিয়ে সার্ভ করেছি। তো আমি আবার মেহমানরা চলে এসেছিলো, এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো মেহমানদের নিয়ে আবার একটু আমাদের খামারে চলে আসছিলাম। তো মেহমানরা একটু সামনে ভিডিওর সামনে আসেনি, তো আমি বললাম না কে আসছে, কারণ মেহমানরা যখন সামনে আসতে চায়নি ওদের একটু আমাদের খামারটা দেখিয়ে দিলাম। তো আমাদের ভিডিওটা আজকের কেমন হয়েছে জানাবেন এবং লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।